চৌঠা আগস্ট কলকাতার ভারত সভা হলে ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবিতে এক গণকনভেনশনের আয়োজন করা হয় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তরফ থেকে। সরকারের উপর চাপ বাড়াতে তাদের রণকৌশল নিয়ে এই আলোচনা চলে, যেন সরকার অবিলম্বে তাদের দাবি মেনে পুনরায় ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করেন। এই অনুষ্ঠানের সহসভাপতি তথা আহ্বায়ক ছিলেন মিজানুর হাসান। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, ছিলেন কার্যকরী প্রেসিডেন্ট আব্দুল নঈম, পাশাপাশি ছিলেন জালালউদ্দিন আহমেদ, আরবান আলী, ইসমাইল মোল্লা, আবু জাফর মোল্লা, সহসভাপতি মিজানুর হাসান এবং মামুন আক্তার হোসেন প্রমুখ বিশিষ্ট নেতৃত্বরা। সার্টিফিকেট বাতিলের রায় বেরিয়েছে, তারপর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে যারা এই রায়ের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে অস্থিরতা। সেই জনগণের অস্থিরতাকে সামনে রেখেই জনগণের, বঞ্চিত জনগণের সংবিধান প্রদত্ত অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা এই গণকনভেনশন করেছি, যাতে করে জনজাগৃতির মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে যে কোনো ত্রুটি থাকে সেই সম্পূর্ণ সংশোধন করে একটা পূর্ণাঙ্গ আইন আনা, সংখ্যালঘুদের চাকরি এবং শিক্ষা ও রাজনীতিতে তাদের সংরক্ষণ নিশ্চিত করার প্রয়োজনে, আর তার সঙ্গে সঙ্গে আইনি লড়াই দিয়ে আমরা উচ্চতম আদালতে গিয়ে বর্তমান যে রায় এসেছে সেই রায়ের ত্রুটিগুলো আমরা স্পষ্ট করে আবার সার্টিফিকেট পুনর্বহালের জন্য আমরা প্রচেষ্টা করেছি। আপনার নাম ডিজিগনেশন? আমার নাম মিজানুর হাসান, ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এই আন্দোলন দুইভাবে করছি, এক তো আইনগত যে লড়াই, সে লড়াই লড়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সে লড়াই লড়ছি, এবং যদি এতে আমরা সাকসেস না হই পাশাপাশি পথে আমরা নামব। কারণ যুগে যুগে পথই রাস্তা দেখিয়েছে, যে কোনো দাবি, যে কোনো ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তা গণতান্ত্রিক দেশে রাস্তা খোলা আছে, রাস্তায় নেমে লড়াই হবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, সরকারকে চাপ সৃষ্টি করা হবে, সরকারকে বাধ্য করা হবে, যাতে করে আমাদের এই যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া হয়। আপনাদের সারা পশ্চিমবঙ্গে আপনাদের এই পার্টির সদস্য সংখ্যা কত? আমাদের সদস্য সংখ্যা লক্ষাধিক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে কুচবিহার থেকে একবারে মেদিনীপুর পর্যন্ত প্রায় সর্বত্রই আমাদের সংগঠন রয়েছে। এখানে কি সবাই প্রতিনিধিত্ব করেছেন সব জেলা থেকেই? এখানে সব জেলা থেকে নয়, এটা কলকাতা সারাউন্ডিং কয়েকটা জায়গা থেকে যারা লিডারশিপ আছে তাদেরকে ডাকা হয়েছে। এরকম একটা কনভেনশন অলরেডি আমরা মালদা সানাউল্লাহ মঞ্চে আমরা করেছি গত সপ্তাহে 28 তারিখে, সেখানেও হয়েছে। সেখানে নর্থ বেঙ্গলের যারা লিডারশিপ আছে তাদেরকে সেখানে হয়েছে। আপনার নাম ডেজিগনেশন? সারওয়ার হাসান, রাজ্য সাধারণ সম্পাদক ওয়েলফেয়ার পার্টি। পুনর্বহাল করতে হবে, যে ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট, যদি কোনো পদ্ধতিগত ত্রুটি থেকে থাকে সেটাকে সংশোধন করে অবিলম্বে সেটাকে পুনর্বহাল হয়, সেটাই আজকে ওয়েলফেয়ার পার্টি আউট অফ এই গণকনভেনশনের মূল দাবি। এবং যদি কোনোরকম কোনো পদ্ধতিগত ত্রুটি না থেকে থাকে তাহলে সুপ্রিম কোর্টে যেতে রাজ্য সরকারের এত তালবাহন, এত সময় লাগছে কেন? আড়াই মাসেরও বেশি সময় আমরা দেখেছি কোনো সামান্য বিষয়ে আজকে রায় হয়েছে, পরের দিন সকালে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে রাজ্য সরকার, এত সময় কেন লাগছে? তাহলে সুপ্রিম কোর্টে অবিলম্বে গিয়ে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি না থাকে যাতে এই ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল হয় সেটা দেখতে হবে। আর তাছাড়া যেটা ন্যাশনাল যে ওবিসি কমিশন বলেছে যে প্রয়োজনে আরও 5% পর্যন্ত ওবিসি রিজার্ভেশন বাড়ানোর সুযোগ রয়েছে, কারণ এখন 45, শিডিউল কাস্টের 22, শিডিউল টাইপদের 6, 18-17% ওবিসি, অর্থাৎ 45-50 পর্যন্ত যেতে পারে, আরও 5% রিজার্ভেশন বাড়তে পারে। আমি মনে করি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এই পশ্চিমবঙ্গে 30%, তারা সরকারি চাকরিতে 3% কাছাকাছি, কেন এমন হবে? তারা 30% সব জায়গায় তাদের 30% ন্যায্য পাওনা হিস্সা, এটা সুনিশ্চিত করা প্রতিটি যে সরকারের দায় এবং দায়িত্ব, কিন্তু তারা সেই দায়িত্ব পালনে অপরাধ হয়েছে, ব্যর্থ হয়েছে, তারা সব। আমি এক পক্ষে দাঁড়িয়ে শুনব, কনভেনশন থেকে আমরা যেটা করেছি, আমাদের কর্মীদেরকে প্রথমে আমরা প্রশিক্ষিত করেছি যে আমরা বর্তমান কী জন্য এই যে ওবিসি সার্টিফিকেটটা কেন বাতিল হলো, তার আইনি দিক কী আছে এবং অন্যান্য দিকগুলো কী আছে সেটা। অন্যদিকে আমরা আমাদের
কর্মীদেরকে এই মানে নির্দেশ দিলাম যে আমাদের কর্মীরা সমস্ত জায়গায় যেন পথে নেমে মুভমেন্ট করে, পথে নেমে যেন আন্দোলন করে, যেন এই অফিস সার্টিফিকেট পুনর্বহাল হয় এবং এই গভর্নমেন্টকে আমরা চাপ সৃষ্টি করব। আমরা মানে সমস্ত জেলায় এবং রাস্তায় নেমে আমরা আন্দোলন করব এবং আমাদের কর্মীরা এই ব্যাপারে সাধারণ জনগণকে নিয়ে এবং অধিকার আদায়ের জন্য আমরা যতদূর মানে আন্দোলন করা দরকার, যতটা কিছু করা দরকার আমরা। আজকে মঞ্চে প্রধান প্রধান অতিথি হিসেবে কারা কারা যোগদান করবে? আজকে প্রধান অতিথি হিসাবে এখানে ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য কার্যকরী সম্পাদক প্রেসিডেন্ট আব্দুল নঈম সাহেব এবং সহসভাপতি আজকের এই ক্যাম্পেনের কনভেনার মির্জানুল হাসান সাহেব, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান সাহেব এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আবু জাফর মোল্লা, আমি নিজেই মামুন আক্তার হোসেন, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জালালউদ্দিন আহমেদ সাহেব এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যাটার্নিটি মুভমেন্ট আমাদের ছাত্র সংগঠন ফ্যাটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সম্পাদক দুজন উপস্থিত ছিলেন, আরমান আলী আর হচ্ছে ইসমাইল মোল্লা। আপনার নাম দেখি নি শুনে? আমার নাম মামুন আক্তার হোসেন, আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য ট্রেজারার। বীরের পর প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা।